হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30, তো ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ ফ্রাশ সব করে নিয়েছি, ছেলেকে আবার খাওয়াবো, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সংসারে আবার কাজে লেগে পড়বো, কী কাজ আছে না আছে দেখছি। যে বাবা এখানে বাজার করে নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে আর এখানে কাতলা মাছ নিয়ে এসছে। এই দু পিস মাছটা ফ্রিজে ছিল আগের, আর এখানে কয়েকটা আছে মাছ দিচ্ছে, এইগুলো মাছগুলো শশা নিয়ে এসছে, আর এই শাকটা আগের দিন নিয়ে এসছে ভোরাটা, আজকে চচ্চড়ি হবে, আর আজকে আবার নতুন একটা শাক নিয়ে এসছে। তো এই সবজিগুলো দিয়ে চচ্চড়ি হবে, তো আমি সবজিগুলো আগে ফটাফট কুটে নিচ্ছি। এই দেখ ধনদা কি বলছে দেখ, আজকে শাক চচ্চড়ি রান্না হবে আর এই মাছের ঝাল রান্না হবে। এখানে মা মাছগুলো কুটছে আর এখানে আমি শাক চচ্চড়ির জন্য বড়ি ভাজবো। তো চলো সব তেলটা টেনে নিল। আমি কাজলিন কি বললি ওয়ান খেয়ে নেবো, নেবো একটু ছাদে এসেছি। আর এই ছাদে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? এই দেখো এগুলো সবে কুড়ি হয়েছে, এই কয়েকটা এইটা আর এইটা একটু একটু করে ফুটছে, এইটা একটু ফুটেছে, এই দেখো এইটা একটু ফুটেছে, বাকি এগুলো সব কুড়ি হয়ে আছে, এগুলো অত ফোটেনি এখনো। এখানে একটা ফুটেছে আর এই দেখো এগুলো সব কুড়ি হয়ে আছে, এগুলো ফোটেনি। এই দেখো এই দেখো এটা কি সুন্দর হচ্ছে, এই ফুলটা উঠছে দেখো, বেশ ভালো লাগে বলো। গাছে যখন ফুলগুলো ফোটে তো যত্ন করতে হয় গাছগুলোকে, তবেই কয়েকটা ফুল ফোটে দিয়ে। আর এখানে তো কাগজ ফুল আছেই, এটা হচ্ছে পয়সা ফুল না কি বলে, এই পয়সা ফুল আর এটা কাগজ ফুল, তো এইগুলোই এখন ফুটেছে, এইদিকে আর ফোটেনি। ওই যে কয়েকটা কাগজ ফুল ফুটেছে ব্যাস আর ফোটেনি। তো রান্না বান্না তো সব হয়ে গেছে, খালি ছেলের ভাতটা বসিয়েছে, আমাদের ভাতটা একটু বেলায় বসাবো। আর এখানে কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো একটু তুলে নেবো, দুদিকে কী কী রান্না হয়েছে সব হয়ে গেছে সেগুলো সব দেখাচ্ছি। এই যে এখানে ডাল হয়েছে আর এখানে সব সবজি আর শাক দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়েছে মা। আর এখানে যে টমেটো আছে, টমেটো আজকে দুপুরে রান্না নেই বলে এই টমেটোটাকে দুপুরবেলা চাটনি করে রাখবো। আর এখানে মাছের ঝাল, এখানে মাছের ঝাল করেছে ব্যাস। তো ব্যাস এইগুলোই আজকে রান্না হয়েছে। মাছটা না ভেতরে ঢুকিয়ে রাখি, নয়তো এখানে মাছটাকে নিচে চুবড়ির তলায় রেখে দিই, নয়তো এখানে বিড়ালে এত ফাস মানে এসেই না খেয়ে নেয় ফট করে, প্রচন্ড না লোম ওড়ে, এত লোম ওঠে না বিড়ালের, বড় বিরক্ত লাগে। এখন ঢাকা দিয়ে এগুলো তো এখানে ঢাকা দিয়ে এগুলো থাক, আর একটু পরে আমি যাবো স্নান করতে। আর শাকও এনেছিলো বাবা, তো ওই লাল শাক ফল শাক সব কেটে নিয়েছে মা, ধুয়ে ছাদের রোদ্দুর একটু শুকিয়ে নিয়েছে। তো একটু ঘরে যাই, পরে আবার
দেখি আবার যদি পরে কিছু দরকার লাগে আবার আসবো। আর ছেলে তো এখন ওর জেম্মার কাছে আছে, জেম্মার কাছে জেম্মার ঘরে খেলা করছে, একটু পরে আমি যাব স্নান করব। তো চলো, এই দেখো আমি এখন এখানে ভাত নিয়ে বসে গেছি, ডাল আছে, পাঁপড় ভেজেছি, আর এটা হচ্ছে চচ্চড়ি, আর মাছটা দিয়ে পরে নিয়ে আসব। এখন তাহলে আমি আগে খাওয়াটা শেষ করি প্রথমে। সন্ধ্যে হয়ে গেছে, তো সবাইকে চা ফা সব দিয়ে দিয়েছি, বাসন মশা সব গুছিয়ে নিয়েছি, আর এখন বানিয়ে নিয়েছিলাম চাউমিন। তো এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স আমি এখন চাউমিন খাবো, বেশি কিছু না, ওই পেঁয়াজ আর গাজর দিয়েই বানিয়েছি, একটা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, তো সেইটা দিয়ে সিম্পল করে একদম চাউমিন বানিয়েছি। তো ওই চাউমিনটা এখন আমি খেয়ে নেবো, তারপর ছেলেকে তো দুধ খাইয়ে দিয়েছি, তারপর পরে বেলা একটু পরে টিফিন করাবো। তারপর ছেলে গেছে এখন জেম্মার ঘরে, দিদি এখন একটু পড়ছিল একটু আগে, আর এখন পড়া হয়ে গেছে বলে এখন এখন গেল ওর কাছে খেলতে। তো খেলা ফেলা করুক, নিয়েও কেন কি হয়েছে, একটু জল খেয়ে নাও, এনো আর একটু খাবে না কেন, একটা রাইমস বলে দাও তো মাম্মা, রাইমস জানি 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 এ পাপা ইয়ে কিন্তু গা নো পাপা হে লাই নাই নো পাপা ও পে মাউ হা হা হা, বাবা খুব ভালো। এবার টুইঙ্কল টুইঙ্কল what you are like a diamond in the sky rain go by come again in the vision on the rain bolo আর কি বলবি বল, এবার পড়াশোনা হবে কি না, এগুলো লিখতে হবে তো নাকি লিখবে না এবি। তো এখন আমি ওকে পড়াশোনা করতে বসাবো, এখনো পড়াশোনা করবে, পড়াশোনা করবে তো করবে না, এরকম বলতে নেই, এরকম বলতে নেই বাবু, দুষ্টুমি করছো কেন। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।